আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। তিতিরের জমে থাকা রাগ অভিমান নিমিষেই চোখের জল হয়ে ঝরে পড়তে লাগলো। দ্রুত মাথার নিচ থেকে বালিশ সরিয়ে মাহাতকে শটান করে শুয়ে দিয়ে বারবার পানির ঝাটকা দিতে লাগলো ওর মুখে। আরও কিছু প্রসেস করতেই মাহাতের রক্ত চলাচল স্বাভাবিক হতেই ওর চোখ মেলে চাইল। কিছু সেকেন্ড না যেতেই ওর চোখ দিয়ে গড়িয়ে পানি পড়তে লাগলো। মাহাত মাহাত বলে তিতির কয়েকবার গা ঝাঁকালো, কিন্তু কথা বলতে পারলো না। তিতির আর কোনো হুঁশ না পেয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে ফোয়াদের রুমে দরজা ধাক্কাতে লাগলো। এত জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো যে অন্য রুম থেকে লাবিবা বের হয়ে এসে দেখলো তিতির কাঁদছে আর ভাইয়া ভয়ে বলে দরজা ধাক্কাচ্ছে। মাহাত বলেই লাবিবা আদা দৌড়ে মাহাদের রুমে গিয়ে দেখে মাহাত নিতর হয়ে পড়ে আছে আর ওর পাশে অতিথি গলা ফাটিয়ে চিৎকার দিয়ে কান্না করছে। এদিকে ফুয়াদ এসে দরজা খুলেই হতভম্ব হয়ে যায়। কী হয়েছে তিতির, এমন করছো কেন? তিতির কাঁদতে কাঁদতে ওর রুমে দিয়ে হাত তুলে ইশারা করে বলে, ভাইয়া মাহাত। ফুয়াদ ওদিকে যেতেই নিশা এসে ভর্ত কণ্ঠে বলে উঠল, তিতির মাহাত ঠিক আছে? তিতির কথার জবাব না দিয়ে ফুয়াদের পিছনে হানতান করে ছুটে চলে গেল। পুরো বাসায় মানুষ উঠে মাহাদের রুমে গেল। সব ঠিক আছে, কিন্তু মাহাত কথা বলতে পারছে না, স্থির হয়েছে, শুধু চোখের জল ফেলছে। রেজওয়ান ডক্টরকে কল দিয়ে দ্রুত বাসায় আসার জন্য বলল। বাসায় সবাই উপস্থিত, কিন্তু বাতাসি আর সাবিনা অনুপস্থিত। কিছু সময় পর ডাক্তার আসলো, তাকে দেখেই বোঝা যাচ্ছে তিনি এখনই ঘুম থেকে উঠে এসেছেন। তিনি যখন মাহাদের ট্রিটমেন্ট করতে ব্যস্ত, তখন ফুয়াদের সন্দেহ হলো তার দাদি কই। এতক্ষণে সে তো এসে হাজির হয়ে যেত। নিশাকে এই দিকটায় দেখতে বলে সোজা বাতাসি রুমে গিয়ে নক করতে গিয়ে দেখলো বাহির থেকে দরজা বন্ধ। চাবি দেওয়া দেখেই ফুয়াদের বুকটা ছ্যাদ করে উঠল। সাবিনা বলে দৌড়েই চাবি আনতে গেল। তারপর চাবি এনে তালা খুলতেই দেখলো বাতাসি চেয়ারে বাঁধা অবস্থায় রয়েছে। ফুয়াদ তাড়াহুড়ো করে বাঁধন খুলে দিতেই বাতাসি ফুয়াদকে জড়িয়ে ধরে বলল, ফুয়াদ আর মনে হয় সাবিনা ভয়ঙ্কর কোনো কাম করতে গেছে, মাইয়ার আর কোনো কথাই শুনল না, ও ঠিক নাই ফুয়াদ। দাদি মাহাদের অবস্থা খুব খারাপ, সাবিনার ব্যাপার আমি দেখছি। মাহাদ আর মাহাদের কি হয়েছে? তুমি ওর রুমে যাও বলেই ফুয়াদ সদর দরজা খুলতেই দেখলো বাইরের ঘুটঘুটে অন্ধকার। এবার ফুয়াদের ধারণা সত্যিই পরিণত হলো, খুব ভয়ানক কিছু একটা ঘটেছে। ফুয়াদ দ্রুত বাসায় ঢুকে দরজা বন্ধ করেই ওর অফিসে ফোন দিল। তারপর ডাক্তারের কাছে গিয়ে দেখলো তিনি মাহাতকে মেডিসিন দিয়ে আরও কিছু কাজে ব্যস্ত রয়েছেন। ফুয়াদ শুধু ডাক্তারকে জিজ্ঞেস করলো আসার সময় বাইরের সব লাইট বন্ধ ছিল কিনা। ডাক্তার জবাব দিল হ্যাঁ অন্ধকার ছিল আর মেন গেটটা খোলাই ছিল। আমি তাড়াহুড়োর মাথায় এসব আপনাকে বলতে ভুলে গেছি। ফুয়াদ আর কোনো কথা না বলেই অপেক্ষা করতে লাগলো পুলিশের ফোর্স আসার। ফজরের টাইমে চার গাড়ি পুলিশ আসলো বাসায়। তারপর পুরো বাসা সাজ করে সব কাজের লোকদের বাঁধা অবস্থায় পাওয়া গেল। কয়েকজনকে তো বেদম মার দেওয়া হয়েছে। এমন উচ্চ সম্মানীয় মানুষদের বাসাও যখন নিরাপত্তা থাকে না, তাহলে সাধারণ মানুষদের বাসায় নিরাপত্তার কথা ভাবা বোকামি ছাড়া কিছুই নাই। সব তন্ন তন্ন করে খুঁজে তেমন কিছু পাওয়া গেল না। শেষে ফুয়াদ একটা মোটা লাঠি নিয়ে দেয়াল চেক করতে লাগলো। হালকা বাড়ি দিয়ে দিয়ে বাসার পিছন দিকের এক ওয়ালে বাড়ি দিয়ে ফাঁপা থাকলো। সেই জায়গা চেক করতেই আসল রহস্য বের হলো, একটা মানুষ পার হওয়ার মতো দেয়ালে ইট খসানো। এমনভাবে সেট করা হয়েছে যে সহজে কেউ বুঝতে পারবে না। সেখান দিয়ে যাতায়াত পর আবার নিখুঁতভাবে সাজানো হয়েছে। মাহাতকে ঘুমানোর মেডিসিন দেওয়া হয়েছে, তাই ও ঘুমাচ্ছে। রুমে তখন কেউ ছিল না, প্রায় সকাল হয়ে এসেছে। তিতির উঠতে যেতেই পায়ে কিছু বাদে নিচু হতেই ফ্লোরে মাহাদের ফোন পড়ে থাকতে দেখলো। ফোন তুলেই টেবিলে রাখতে গিয়ে থমকে দাঁড়ালো। বাসায় আসার পর থেকে মাহাদের ফোনটা কাজ ছাড়া করতো না। এমনকি কেউ যদি ভুলেও সেই ফোনে হাত দেয় তাহলে তাকে ধমক দেয়। সাতকেও ধমক দিয়েছিল, আর আমার আশপাশ তো ফোনটা রাখতোই না। তিতির ফোন অন করেই দেখে ফোনে পাসওয়ার্ড দেয়া। তিতির ভাবতে লাগলো কী এমন পাসওয়ার্ড হতে পারে। মাদের এই কয়েকদিনের ব্যবহারে যে কোনো মেয়ে হলেই রেগে গিয়ে বাসা থেকে বের হয়ে যেত, না হয় সিন ক্রিয়েট করতো, কিন্তু তিতির করেনি। তার একটাই কারণ, ঘুম থেকে উঠে তিতির সবসময় নিজেকে মাহাদের বুকে দেখেছে। গতকাল রাতেও মাহাদের বুকের সাথে তিতিরকে এত শক্ত করে জড়িয়ে ধরেছিল, যেটা দেখে যে কারো মনে হবে ওর কাছ থেকে তিতিরকে কেউ কেড়ে নিতে চায়। তাই ওর বুক দিয়ে তিতিরকে আগলে রেখেছে। সাবিনার সাথে খারাপ ব্যবহার করার
একটাই কারণ, যাতে সাবিনা অনুতপ্ত হয়ে সঠিক ঘটনাটা তিতিরকে জানায় কি এমন হয়েছে যার জন্য মাহাদ এত পেরেশানিতে আছে। ঘুমের মধ্যেও মাঝে মাঝে ভয়ে থরথর করে কেঁপে সে। মনে হয় আমার সব প্রশ্নের উত্তর এর মধ্যে আছে, তিতির গভীরভাবে চিন্তা করতে লাগলো কি পাসওয়ার্ড হতে পারে। মাহাদের সব থেকে দুর্বল জায়গা হলো তিতির। আমার নাম দিবে? না, সেটা দিবে না। তাহলে কি হতে পারে কি সেটা ভাবতে ভাবতে তিতির আটটা কোড বসালো। ইয়েস, খুলে গেছে। যেদিন মাহাদ তিতিরকে প্রথম দেখেছিল সেই তারিখ, মাস সহ সাল বসিয়ে দিয়েই লক খুলে যায়। ফোন খুলতেই একের পর এক মেসেজ আসে। তিতির সেগুলো চেক করতে যা দেখলো তাতে সে এত জোরে চিৎকার দিল যে মাহাদ পর্যন্ত উঠে বসে পড়ল, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার বালিশে ধপ করে পড়ে গেল। তিতিরের পুরো শরীর থরথর করে কেঁপে চলেছে। মাহাদকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। তিতিরের চিৎকারে প্রথমে ডাক্তার ছুটে এলো, মাহাদকে দ্রুত পরীক্ষা করতে লাগলো। তিতির কাঁদতে কাঁদতে ফুয়াদকে জোরে জোরে ডাকতে লাগলো। ডাক্তার নিষেধ করছে তবুও থামছে না। শেষে ফুয়াদের কাছে আসতেই তিতির তার হাতে ফোন দিয়ে ভিডিওটা দেখালো। একটা ছেলে সাবিনাকে সাত টুকরো করে বস্তায় পুরে প্যাক করছে। এমন দৃশ্য দেখে ফুয়াদ সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। অজান্তেই ও চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। এতক্ষণ পুলিশের সন্দেহ ছিল এসব প্ল্যানে সাবিনা সামিল ছিল, কিন্তু বাতাসি শুধু বলছিল কোনো বড় এক ভুল হচ্ছে আমাগো। ওই অবলা মাইয়াটারে দোষ দেওয়া, কিন্তু কেউ তার কথা শোনেনি। বাসায় প্রতিটা মানুষ মাহাদ আর সাবিনাকে বারবার দোষারোপ করেই চলেছে। তারা একবারও ভাবেনি কত বড় ফাঁদে পড়লে মানুষ কাউকে কিছু বলতে পারে না। দুটা মানুষ এত বড় সমস্যায় নিজেরা একাই হজম করে ফেলেছে দিনের পর দিন। সকাল আটটার দিকে মাহাদের বাসা থেকে একটু দূরে দোবার উপর বড় একটা কার্টুন পাওয়া যায়। সেখানে সাবিনার ক্ষতবিক্ষত লাশ ছিল, শুধু মুখটা দেখে চেনা গেছে। বাসায় শোকের মাতম চাইল। অজ্ঞাত নামের কয়েকজনকে আসামি করে থানায় একটা ডায়েরি করা হলো। জোহরের পরপর দ্রুত কবর দেওয়া হয় সাবিনাকে। মাহাদ তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। বাসার সবাই যখন শোকে কাতর তখন বিপদের উপর বিপদে সে ভিড় করল। হঠাৎ করেই সাদের শরীর খারাপ হতে লাগলো। জোরে জোরে শ্বাস নেওয়া সহ কাঁপুনি দিয়ে জ্বর এলো। এর মধ্যে সাত একবার সেন্সলেস হয়ে যায়। অনেক কষ্ট করে সেন্স ফেরানো হয়। ডাক্তার শরীরের কোনো সমস্যাই ধরতে পারছে না, কিন্তু ছেলেটা আস্তে আস্তে মৃত্যুর দিকে হাঁটা দিয়েছে। আসরের দিকে মাহাদ আস্তে আস্তে ঠিক হয়ে গেল। ও ঠিক হতেই তিতিরকে ডাকলো। সাতকে কোলে নিয়েই তিতির মাহাদের কাছে আসলো। সাতকে ওই অবস্থায় দেখে মাহাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। মাহাদ চিৎকার দিয়ে উঠল, আল্লাহ, আর কত আমার ধৈর্যের পরীক্ষা নেবেন? আর কত কিছু আমাকে বিসর্জন দিতে হবে? আমার অক্ষমতার সুযোগ নিয়েছে তারা। সাতকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়ল মাহাদ। বাবা, আমি থাকতে তোমার কিছু হবে না। আল্লাহ, আমার মাসুম ছেলেটার জীবন নিয়ে আর খেলো না, আর সহ্য করার ক্ষমতা আমার নেই। মাহাদের এমন কান্না দেখে রেজওয়ান মাহাদকে জড়িয়ে ধরে বলল, ভাই, আমি তোকে পছন্দ করি না, তাই বলে আমি কোনো দিনও সাদের ক্ষতি চাইনি। আমার নিজের থেকেও আমি সাদকে ভালোবাসি। একটু ঠান্ডা মাথায় চিন্তা কর, এই কদিন কী কী ঘটেছে তোর সাথে একটু চিন্তা কর। না হয় আমাকে বল, আমি দেখি আমার সমস্ত মেধা খাটিয়ে কিছু বলতে পারি কি না। ঘটনাটা ঘটে মাহাদ সিঙ্গাপুরে যাওয়ার পর। ছাদের স্কুলে কারা যেন ছাদকে সেন্সলেস করে ও শরীরে ইঞ্জেকশন পুশ করে, তারপর থেকে ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, আর একটা অজানা ভাইরাস ও শরীরে বাসা বাঁধতে শুরু করে। সাবিনা যেদিন প্রকাশ করে ওর পেটে মাহাদের বাচ্চা, সেদিন মাহাদের কাছে একটা ভিডিও রেকর্ড যায় যেখানে ওরা ছাদের শরীরে কিছু একটা প্রবেশ করাচ্ছে। তারপর মাস্ক পরা একটা লোক ওর সামনে কিছু মেডিসিন দেখিয়ে বলল, তোকে ধ্বংস করার কুলু পেয়ে গেছি, তোকে মানসিকভাবে প্রতিদিন তিলে দিলে মারব, দেখি কত যন্ত্রণা সহ্য করে মরতে পারিস। তোর স্ত্রী সন্তানকে তোর থেকে কেড়ে নিব, তুই কিছু করতে পারবি না, শুধু চেয়ে চেয়ে দেখবি আর যন্ত্রণা উপভোগ করবি। এত যন্ত্রণা দিব যে প্রতিদিন মৃত্যুস্বাদ উপভোগ করবি। অক্ষম মাহাদ এবার বসে বসে আয়েস করে তার ধ্বংস দেখবে, একদম অ্যাকশন মুভি। সেই ভিডিওটা মাহাদের মুখ বন্ধ করার জন্য যথেষ্ট ছিল। তার ভিতর সাবিনা অনেক বড় ফাঁদে পড়েছে। সাবিনা বাধ্য হয়ে বাসার সব খবর তাদের কানে দেয়। সাবিনা প্রতিদিন সাতকে মেডিসিন দেয়, কিন্তু আজ মারা যাওয়ার কারণে সাত কোনো মেডিসিন পায়নি। পরপর দুইটা ডোজ না পেলে সাদের বেঁচে থাকার কোনো সম্ভাবনা থাকবে না, এই জন্য সাদের এত কষ্ট হচ্ছে। মাহাদ চুপ করে ভাবতে লাগলো, সাবিনার সাথে যা যা ঘটেছে সবটা মাহাদ দেখেছে। সাবিনা কেন ওদের কাছে নিজেকে বিসর্জন দিবে? সাবিনা 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 বলতে বলতে মাহাদ চুপ হয়ে গেল। নিশা তিতিরকে দ্রুত সাবিনার রুম চেক করতে বলল, প্রতিটা কোনা খুঁটে খুঁটে যেন দেখে। মাহাদ আবার চুপ করে রইল।
সাবিনা কি বলতে চেয়েছিল এসব ভাবতে ভাবতে মাহাত চট করে বলল, ভাইয়া আমার এই রুমটা তন্ন তন্ন করে চেক করো তো, দ্রুত করো, সাদের মেডিসিনটা দরকার, না হলে। ফুয়াদ আর রেজওয়ান দুজনেই খুঁজতে লাগলো পুরো রুমটা। সাবিনার রুমে একটা চিঠি পাওয়া গেল, কিন্তু আর কিছু পাওয়া গেল না। তবে মাহাদের রুমে একটা ছোট্ট বক্স পাওয়া গেল, সেটাও মাহাদের পাঞ্জাবির পকেটে। ফুয়াদ সেটা আনতেই মাহাদ এত খারাপ লাগলো যে সেটা বলার বাহিরে। যে পাঞ্জাবিতে মেডিসিনটা পাওয়া গেছে সেটা সাবিনার দেওয়া পাঞ্জাবি ছিল। সাবিনার মাসিক যে পারিশ্রমিক দেওয়া হতো, একবার সেই টাকা দিয়ে মাহাতকে একটা পাঞ্জাবি গিফট করেছিল 2 বছর আগে। কখন যে মেয়েটা ওখানে মেডিসিন রেখে দিয়েছিল সেটা সেই শুধু জানে। ফুয়াদ গ্লাসে পানি এনে ওটা সাদকে খাওয়াতে যাবে এমন সময় মাহাত নিষেধ করলো, কারণ ওটা খালি খাওয়ানো যাবে না, হালকা কুসুম গরম দুধে মিশিয়ে খাওয়াতে হবে। রেজওয়ান গিয়ে দুধ নিয়ে এলো, তারপর মেডিসিন দুধে মিশিয়ে সাদকে খাওয়ানো হলো। মোট 3টা মেডিসিন ছিল, হাতে আরও 2টো আছে। এই 2 দিনের ভিতর আরও 8টা মেডিসিন জোগাড় করতে হবে। নিশা সাবিনার চিঠিটা মাহাদের হাতে দিয়ে বলল, আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান, আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।